Hello guys, assalamualaikum. Welcome to my new vlog. So, today's vlog is about my friend's mela. I'm a bone mela. So, mela ki ki korchi, kotha jacchi, mela ki ki stall ache, shob kichu dekhabo. Guys, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত ধরনের খাবারের আইটেম আছে এখানে আমাদের চকলেট আছে আপনাদের পিঠা আছে আমাদের মোয়া আছে ফ্রুটস আছে আমাদের ঝালমুড়ির আইটেমও কিন্তু এখানে অবশ্যই রয়েছে ওইটাতে মধ্যে ঝালমুড়ির মশলা আছে আর এটা হচ্ছে আমাদের বেলপুরি আইটেমও আছে চটপটি আছে আমাদের এখানে ঠান্ডা বলতে কোকাকোলাও আছে বলতে গেলে সব ধরনের আইটেমের অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে হোমমেড চকলেট আছে আমাদের এখানে সব আপুরা নিজেরাই সেল করেন এবং নিজেরাই বানায় আর এখানে আছে আমাদের অনেক ধরনের কসমেটিক জুয়েলারি অ্যান্টিকের জুয়েলারি আছে এখানে আপুদের জন্য আর মেলাটা হচ্ছে বেসিক্যালি যেটা বলাই হয় নাই মেলাটা হচ্ছে নারী উদ্যোক্তাদের নিয়ে এখানে সবাই নারী উদ্যোক্তা খাবারের আইটেম দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এবং এখানে অনেকগুলো স্টল আছে সবাই হচ্ছে নারী উদ্যোক্তা নিজেরা স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে এই মেলাতে প্রত্যেকে পার্টিসিপেট করছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় একটা মেলা হয়েছে আর মেলা লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা কলেজ রোড আর এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া এই ভাইয়াও নারী উদ্যোক্তাদের সাথে এখানে পার্টিসিপেট করেছে এই মেলাতে কিন্তু তার যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব কিছুই নারীদের ঘিরে হ্যাঁ তো বুঝতেই পারতেছেন কি বলতে চাচ্ছি মানে সে এখানে এসেছে শুধুমাত্র তার বিজনেসে প্রচার বাড়ানোর জন্য যাতে এখানে আসার পরে অনেক আপুরা আছে যাদের কসমেটিকের প্রয়োজন হয় তারা যেন পরবর্তীতে ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারে আর এই দেখুন আমি চলে আসছি কি করব ব্যাড লাক এতক্ষণ কারেন্ট ছিল এখন কারেন্ট চলে গেছে সো আমি মেলাটা ঘুরে ঘুরে এতটুকু অন্ধকারের মধ্যেই আপনাদের দেখাচ্ছি এখন ট্রাই করছি আর হচ্ছে যে আমি এখানে একা আসি নাই আমার সাথে আমার সব ফ্রেন্ডরা এখানে আসছে জাস্ট মেলাটা ভিজিট করতে আর মেলাটা হয়েছিল কলেজ রোড জাদু কনভেনশন হলে আর ওই যে দেখতে পাচ্ছেন লালি লালি আমার বড় মানে এই মেলার যে অ্যাডমিন তাকে মেহেদি দিয়ে দিচ্ছে আর এ হচ্ছে আমাদের আরেক ফ্রেন্ড লালির ভাবি সে আমাদের ফ্রেন্ড দেখতে পাচ্ছেন তো খুবই ইন্টারেস্টিং খুবই ফানি আর খুবই ফ্রেন্ডলি আর এ হচ্ছে আমার বোন আমাকে বলছে নিপুস নিপুস নে এভাবে দেন আমি দেখেছি না এটা আমার ও বলতেছে ওইটা আমার আর এই দেখতে পাচ্ছেন ইয়াররিং এটা হচ্ছে আমার বোনের স্টলের তো আমি এটা নিয়ে একটু দেখতেছি দেখেন কেমন লাগতেছে আমাকে কি ভালো লাগতেছে না ওয়াও মাশাল্লাহ বলেন তাড়াতাড়ি আর এই আরেকটা ইয়াররিং খুব প্রিটি একটা ইয়াররিং আমি এমনি বেসিক্যালি ইয়াররিং পরতে পারি না বাট দেখেন আমার ড্রেসের কালারের সাথে ইয়াররিংটা ভালো গেছে মানাচ্ছেন আমাকে বলেন অনেক সুন্দর জাস্ট অ্যামেজিং আর এই যে চলে আসছে আরেকটা ইয়াররিং এটাও খুব মারাত্মক জুস কী করবো আমি তো কখনো ইয়াররিং পরি না তারপর দেখছি ট্রায়াল দিয়ে কেমন লাগছে আর এটা হচ্ছে টপের মধ্যে যারা শাড়ি পরে একটু ফর্মাল টাইপ থাকতে চায় তাদের জন্য এটা বেস্ট হবে বেস্ট মানে অনেক বেস্ট সুন্দর লাগছে সো এখন আসছি আমি হাতে একটা রিং নিয়ে রিংটা আমার থেকে অনেক বড় হয়ে গেছে এটা আমার বোনের স্টলের আমি একটু ঢং করতেছি ঢং করে করে আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি একটু দেখাইতেছি জাস্ট আপনাদেরকে সুন্দর লাগতেছে না আর এই দেখুন আমি চলে যাচ্ছি দেখে ও দৌড়ায় আসছে আমাদেরকে বাই বলবে তো আর কি করার এতক্ষণ অনেক বকবক করছি আর না এখনই আমাদের ব্লগটা শেষ করার পর্যায়ে সো ভালো থাকবেন